হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এই ভিডিওতে আলোচনা করবো আমি নতুন একটা রিক্রুটমেন্ট নিয়ে রিক্রুটমেন্টটা খুবই ভালোই রিক্রুটমেন্ট এবং আপনাদের দেখে আশা করি আমি ভালো লাগবে এবং ভিডিওটা আপনারা দেখার পরে জানতে পারবেন কীভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং লাস্ট ডেট কবে কবে থেকে শুরু হবে ঠিক আছে কী কী পোস্ট আছে সব কিছুই তো সব কিছু জানতে হলে আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে প্রথমে চলে আসবেন গুগুলে গুগলে এসে সার্চ করবেন জয়েন ইন্ডিয়া আর্মি ডট নিক ডট ইন ঠিক আছে সার্চ করলে এরকম একটা পেজ খুলবে আপনাকে এখানে এই যে ক্যাপচার কোড দেওয়া আছে সেই কোডটা দিয়ে এন্টার ওয়েবসাইট করলে কিন্তু এই ওয়েবসাইটটা খুলবে ঠিক আছে এখানে ক্যাপচার কোডটা দিয়ে দিচ্ছি সেভেন থ্রি থ্রি ওয়ান টু থ্রি সেভেন সেভেন থ্রি থ্রি ওয়ান টু থ্রি সেভেন ঠিক আছে এখানে এন্টার ওয়েবসাইট করে নিতে হবে এন্টার ওয়েবসাইট করলে এরকম একটা পেজ খুলবে এটা হচ্ছে ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আছে তার আগে একটা কথা বলে নিই কিছুদিন আগে আমি এই ওয়েবসাইটের ভেতর থেকে একটা রিক্রুটমেন্ট সংক্রান্ত ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা ছিল শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে তার লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা যদি মনে হয় দেখতে পারেন এবং সেটাও ছিল খুব ভালো রিক্রুটমেন্ট তো এখানে গিয়ে নিচের দিকে স্ক্রল করতে হবে নিচের দিকে স্ক্রল করে গেলে এরকম নিচের দিকে স্ক্রল করে এখানে ভিউ অল যে অপশান আছে সেই ভিউ অল অপশানে ক্লিক করতে হবে ভিউ অল অপশানে ক্লিক করলে এখানে আবার ক্যাপচার করতে চাইছে ক্যাপচার করে দিতে হবে টু সিক্স সিক্স ওয়ান টু 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 সিক্স সিক্স ওয়ান টু টু ওয়ান জিরো ওয়ান জিরো ক্যাপচার করে দিয়ে এন্টার ওয়েবসাইট করে দিতে হবে এন্টার ওয়েবসাইট করলে ঠিক খুলে যাবে এখানে যতগুলা সমস্ত যে নোটিস এসছে তার তার মধ্যে যে ফার্স্ট যে আর্মি রিক্রুটমেন্ট অফিস এটাতে আপনারা ক্লিক করবেন যে পিডিএফ যে আছে সেখানেই ক্লিক করবেন এখানে ক্লিক করলে পিডিএফটা ডাউনলোড করার জন্য বলবে আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করলে পিডিএফ চলে আসবে এই পিডিএফটাকে আপনারা ভালো করে দেখলে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে লেখা আছে আর্মি রিক্রুটমেন্ট অফিস হামিরপুর আর্মি রিক্রুটমেন্ট রিলেভ ফর সোলজার্স টেকনিক্যাল ক্যাটাগরি অ্যাট পাড্ডাল বার্ডেল গ্রাউন্ড অ্যান্ড মন্ডি ফ্রম 6 সিক্স অক্টোবর টু থাউজেন্ড টু অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ঠিক আছে তো প্রথমে গিয়ে আছে আর্মি রিক্রুটমেন্ট র্যালি উইল বি হেল্ড ক্যান্ডিডেট অফ কোন কোন বলা আছে দেখে নেবেন এবং এখানে ছয় অক্টোবর চৌদ্দই এটা যেটা বলা হয়েছে উপরে ঠিক আছে এটা বলে রাখি যে কবে থেকে স্টার্ট হবে ঠিক আছে স্টার্ট হবে কিন্তু এর আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন সেভেন্থ আগস্ট থেকে সাতই আগস্ট থেকে আপনারা কিন্তু এটা রেজিস্ট্রেশন করতে পারবেন এবং ফর্ম ফিল করতে পারবেন এবং এর এন্ড ডেট হচ্ছে টোয়েন্টি সেপ্টেম্বর কুড়ি সেপ্টেম্বর হচ্ছে লাস্ট তারিখ আপনাদের আবেদন করা এখন চলে আসি কী কী পোস্ট আছে প্রথমে আছে শোল্ডার মেকানিক্যাল মেলের ক্ষেত্রে বয়স হতে হবে সাড়ে সতেরো বছর থেকে তেইশ বছরের মধ্যে ঠিক আছে বর্ন বিটুইন পয়লা অক্টোবর উনিশশো থেকে পয়লা এপ্রিল দু হাজার মধ্যে জন্ম হতে হবে হাইট হতে হবে একশো ওয়েট হতে হবে আটচল্লিশ ঠিক আছে এখানে চেস্ট হতে হবে সেভেন্টি ঠিক আছে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে টেন প্লাস টু অথবা ইন্টারমিডিয়েট এক্সাম পাস ইন সায়েন্স উইথ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অ্যান্ড ইংলিশ উইথ মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস এভারেজ অ্যান্ড মিনিমাম ফর্টি পার্সেন্ট মার্ক্স ইন ইচ সাবজেক্ট ঠিক আছে তারপর আছে শোল্ডার টেকনিক্যাল সেখানে কত বয়েস একই এবং ডেট একই হবে চেস্ট হাইট সব কিছুই একই এবং এখানে শিক্ষাগত যোগ্যতাও ঠিক একই বাকি যে যে পোস্টগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সবগুলোই শিক্ষাগত যোগ্যতা একই এবং সব কিছু প্রায় একই তো আপনারা ভালো করে দেখে নেবেন এটা এখানে আপনারা নিচের দিকেও দেখে দেখে নিবেন যা যা চেয়েছে এখানে কি এখানে রিল্যাক্সেশান ইন ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস যাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে রিল্যাক্সেশানের ব্যাপারে কী বলেছে এখানে দেখে নেবেন এবং আপনারা নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন নিচের দিকে স্ক্রল করে গেলে আপনারা সমস্ত ডিটেলস এখান থেকে পেয়ে যাবেন এখানে কিভাবে সিলেকশন হবে সাধারণত এক্সামের মাধ্যমেই হবে এখানে অ্যাডমিট কার্ডটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন অ্যাডমিট কার্ড কবে ইস্যু হবে তাও আপনারা এখান থেকে জানতে পেয়ে যাবেন ঠিক আছে অ্যাডমিট কার্ড যখন বেরোবে তখন আমি কিন্তু একটা ভিডিও বানিয়ে দেবো আপনারা কীভাবে ডাউনলোড করবেন ঠিক আছে এখানে যা কারা কারা বোনাস মার্ক পাবেন কিসের উপর কেউ যদি সন্স অফ সার্ভিসম্যান হয়ে থাকেন টোয়েন্টি মার্কস বাকি আউটস্ট্যান্ডিং স্পোর্টসম্যান তাদের ক্ষেত্রেও আছে বোনাস মার্কস ঠিক আছে তা এটাই ছিল আজকে রিক্রুটমেন্ট তো রিক্রুটমেন্টটা কীভাবে আবেদন করবেন সেটাও কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো চলুন তাহলে কীভাবে আবেদন করবেন সেটা দেখিয়ে দেখে নেন আপনারা ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে এলে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই অনলাইন ঠিক আছে এই যে অ্যাপ্লাই অনলাইন অপশান আছে এখান থেকে কিন্তু আপনারা রেজিস্ট্রেশান অ্যাপ্লাই অনলাইন এসব করতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিও ছিল এটাই যদি ভিডিওটা ভালো লাগে এবং আপনাদের এই রিক্রুটমেন্টটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই রিক্রুটমেন্টটা আবেদন করে নেন এবং ভিডিওটা আমার ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ দেখার জন্য